আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাস অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ক্লাসটি করবেন এবং ভিডিওটি পজ করে আপনারা প্রশ্নগুলো খাতায় লিখে রাখবেন এবং যার যেখানে সমস্যা আমাকে অবশ্যই জানাবেন। তো প্রথমে আসি, প্রোগ্রাম কি? কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে, যে কোনো সফটওয়্যার একটি প্রোগ্রাম। তারপর আমাদের দ্বিতীয় প্রশ্ন, কম্পাইলার কি? যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামটিকে একেবারে সম্পূর্ণ অনুবাদ করে ফলাফল প্রদর্শন করে তাকে কম্পাইলার বলে। প্রত্যেক ভাষার জন্য আলাদা কম্পাইলার আছে। তারপরে আসি, ফোর জিএল কি? ফোর জিএল হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ চতুর্থ প্রজন্মের ভাষাকে ফোর জিএল বলে। কিউএল, নোম্যাড, আরপিজি থ্রি, তারপর ফোকাস, ভিজুয়াল বেসিক, কয়েকটি চতুর্থ প্রজন্মের ভাষা। তারপরে আসে অবজেক্ট প্রোগ্রাম কি? মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। তারপর পাঁচ নম্বর প্রশ্ন, অ্যালগোরিদম কি? কোনো একটি সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে বিভক্ত করে শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করাকে অ্যালগোরিদম বলে। সমস্যার সমাধানের ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে অ্যালগোরিদম। তারপরে সিনট্যাক্স ইরর কি? সিনট্যাক্স ইরর হচ্ছে প্রোগ্রামিং ভাষায় বিন্যাসগত বা ব্যাকরণগত ভুল। তারপরে আসি সুডোকোড কি? সুডো শব্দের অর্থ সদ্য বা কৃত্রিম, অর্থাৎ যা সত্য নয়। প্রোগ্রামের ধরন ও কার্যপ্রণালী সম্পর্কিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমন্বয়কে সুডোকোড বলে, যা প্রোগ্রামকে বুঝতে সাহায্য করে। তারপরে আসি ধ্রুবক কি? সি ভাষায় প্রোগ্রামে এমন কিছু মান আছে যেগুলো কোনো সময় পরিবর্তিত হয় না। প্রোগ্রামে উল্লেখ করে দিলেই সেই মান একই থাকে এবং এর কোনো পরিবর্তন হয় না। এই সমস্ত মানকে ধ্রুবক বলে। তারপরে আসি চলক কি? সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে মান ব্যবহার করা হয় তাকে চলক বলে। তারপরে আসি সি ভাষায় কিওয়ার্ড কি? সি ভাষায় বিশেষ কাজে ব্যবহারের জন্য কতগুলো সংরক্ষিত শব্দ ব্যবহার করা হয়, এই সংরক্ষিত শব্দকে কিওয়ার্ড বলে। এরপরে আসি সংরক্ষিত শব্দ কি? প্রত্যেক প্রোগ্রামিং ভাষায় কতগুলো শব্দ আছে যা ওই প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লেখার সময় ব্যবহৃত হয়। তারপরে আসি হেডার ফাইল কি? হেডার ফাইল হচ্ছে ডট এইস এক্সটেনশনযুক্ত ফাইল যেখানে বিভিন্ন লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ উল্লেখ থাকে। তারপর রানটাইম এরর কি? প্রোগ্রাম লিখে নির্বাহ করার সময় যে ভুল প্রদর্শন করে তাকে রানটাইম এরর বলে। তারপর প্রোগ্রামিং ভাষার টোকেন কি? সি প্রোগ্রামিং ভাষায় সবচেয়ে ক্ষুদ্রতম এককে টোকেন বলে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসে সিস্টেম ফ্লোচার্ট কি? কোনো সংস্থা বা সংগঠনের সকল সমস্যার সমাধানের জন্য চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্ন, বর্ণনাভিত্তিক ও পর্যায়ক্রমিক রূপরেখাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। অ্যারে কি? একই ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবল সেটকে অ্যারে বলে, অর্থাৎ সমজাতীয় ডেটা সেটকে অ্যারে বলা হয়। প্রোগ্রামের ভাষা কি? সি প্রোগ্রামিং তৈরির জন্য ব্যবহৃত বর্ণ, শব্দ, সংখ্যা, চিহ্ন ও নিয়মকে একত্রে প্রোগ্রামিং ভাষা বলা হয়। বিভিন্ন ধরনের প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়, যেমন বেসিক, ফোর্ট্রান, সি, সি প্লাস প্লাস, অ্যালগোল, ওরাকল, পাইথন, প্যাসকেল ইত্যাদি। তারপরে আসি যান্ত্রিক ভাষা কি? যান্ত্রিক ভাষা হচ্ছে শূন্য ও একের ভাষা, অর্থাৎ শূন্য ও এক দিয়ে লিখিত ভাষাকে যান্ত্রিক ভাষা বলা হয়। ফাংশন কি? বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে। ফাংশন একটি নির্দিষ্ট নামে লাইব্রেরিতে জমা থাকে এবং প্রয়োজনে সেই ফাংশনের জন্য নির্ধারিত কাজগুলো করা যায়। তারপরে প্রোগ্রামিং ভাষা কি? কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। আজকের ক্লাস এ পর্যন্তই। এই 20টি প্রশ্ন আপনারা খাতায় লিখে রাখবেন এবং আমার ভিডিওটি বারবার পজ করে আপনাদের যেখান থেকে সমস্যা সেখান থেকে দেখে নেবেন এবং সামনে আরও কয়েকটি প্রশ্ন নিয়ে এর দ্বিতীয় পার্ট আসবে, আশা করি আপনারা সবাই দেখবেন। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।